কিছুদিন আগে রিদিতা সিনেমার ট্রেলার প্রকাশ করে সমালোচনার মুখে পড়ে নির্মাতা ও অভিনয় শিল্পীরা, কারণ ট্রেলারের একটি দৃশ্যে পূজাকে আপত্তিকর অবস্থায় দেখা যায়, যেটি মেনে নিতে পারেননি অনেকেই। বাধ্য হয়ে ট্রেলারটি সরিয়ে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান, পরে বিতর্কিত দৃশ্য সরিয়ে নতুনভাবে প্রকাশ করা হয়। এদিকে সমালোচিত ট্রেলারের পর এবার এলো রিদিতার প্রথম গান ঠিকানাবিহীন। কবির বকুলের কথায় ইমরানের সুরে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী চন্দন সিনহা। সিনেমার অভিনেত্রী পূজা চেরি বলেন, যারা এক নিঃশ্বাসে সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য রিদিতা নিরিবিলি পরিবেশে বসে দেখার মতো সিনেমা।